গতকাল রাতে বীরভূমের রামপুরহাটে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুন হন পরবর্তীতে স্থানীয়দের অভিযোগ রাত ভোর চলে বোমাবাজি এবং আগুন দিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি বাড়িতে আজ সকালে দেখা যায় বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার হতে পুলিশ সুপার জানায় সাতটি মৃতদেহ উদ্ধার হয়েছে অন্যদিকে দমকল জানায় জনের মৃতদেহের খবর আর এই ঘটনা নিয়েই বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু টুইটে লেখেন পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা দ্রুত ভেঙে পড়ছে তিনি গোটা ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন গত সন্ধ্যায় তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ বোমা হামলায় নিহত হয়েছেন বলে জানা গিয়েছে বিক্ষুব্ধ জনতা তারপর বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয় শুভেন্দু লেখেন রাতভোর বর্বরতা এখনও পর্যন্ত অন্তত বারো জনের মৃত্যু হয়েছে তার মধ্যে বেশিরভাগই মহিলা এরপর শুভেন্দু লেখেন এখনও পর্যন্ত পোড়া মৃতদেহ উদ্ধার করা হচ্ছে এরপরেই বিস্ফোরক অভিযোগ তোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু লেখেন ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতায় মৃতদেহর সংখ্যা কমানোর চেষ্টা শুরু হয়েছে এরপর শুভেন্দু শেষের দিকে লেখেন অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন শুভেন্দু এই টুইটটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্যপালকে ট্যাগ করেন